নম্রাঙ্গী ভদ্রবিদ্যা প্রকাশিনী চারু হাস্যাং মহানন্দ হৃদয়াং। যেটা বলছি সেই মন্ত্রটা মুখে 10 বার কুমারীর মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন বলুন? ওম হ্রিং কুমার মে দেবী তৎপ্রসাদাত মহেশ্বরী। এবারে হাত জোর করে প্রণাম করুন। ওম চাতুরী সকল সিদ্ধি দানন্দিনাম দানন্দিনাম প্রভব। মায়ের চরণে দিয়ে দিন, মায়ের চরণে দিয়ে নিন। এইবারে জপ করুন। যাদের যাদের দীক্ষা হয়ে গেছে নিজে নিজের কাছে কিছু পেতে গেলে, প্রার্থনা মঞ্জুর করতে গেলে তাকে আগে খুশি করতে হয়। তা মা কিসের দ্বারা খুশি? মা নিজেই বলে দিচ্ছেন, আত্মা স্তবের দ্বারা, যেটা তার মুখ মিশ্রিত, যার মধ্যে বীজ মন্ত্র আছে। আত্মা পিঠে দীক্ষা দেওয়া হয় না, সবাইকেই আত্মা স্তোত্র ধরে দেওয়া হয়। এই আত্মা স্তব পাঠ করে কত মানুষের কত কি উতরে যাচ্ছে, উদ্ধার হয়ে যাচ্ছে, কত কি কঠিন কঠিন অসুখ কত দিক দিয়ে তারা সফলতা অর্জন করছে। ধরুন ওম মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং সুরেশ্বরী যত পূজিতং মায়া দেবী পরিপূর্ণ তদস্তু মে। Yeah.